ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব শীতকালে শিশুর যত্ন নিয়ে। তীব্র শীত চলে এসেছে, এই শীতকালে শুধু বৃদ্ধরাই নয়, শিশুদেরও অসুস্থ হওয়ার প্রবণতা বেড়ে যায়। তাই শিশুদের যত্নে শীতকালে নিতে হবে বাড়তি সতর্কতা। এই শীতকালে শিশুদের কী কী যত্ন নিলে বা কী কী নিয়মকানুন মেনে চললে আল্লাহ পাকের রহমতে আপনার শিশু সুস্থ থাকবে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তাই ভিডিওটা না টেনে প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা আমাদের স্বাস্থ্যকথন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে আমাদের স্বাস্থ্যকথন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আজকের আলোচনার বিষয় শীতকালে শিশুর যত্ন। এই শীতকালে বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব বেড়ে যায়, তাই শীতকালে শিশুর যত্নে নিতে হবে বাড়তি সতর্কতা। শীতকালে শিশুদের ত্বক হয়ে উঠে শুষ্ক, যার কারণে শিশুর ত্বকে রুক্ষতা দেখা দেয়। শুধু তাই নয়, এই শীতকালে শিশুদের ফ্যাটের সমস্যা, জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা এবং অ্যালার্জিজনিত সমস্যা দেখা দেয়। তাই কিছু নিয়মকানুন মেনে চললে শিশুদের এসব সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব বা সুরক্ষা দেওয়া সম্ভব। আজকে কী কী নিয়মকানুন মেনে চললে আপনার শিশু সুস্থ থাকবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এক নম্বরে হচ্ছে শিশুর ত্বকের যত্ন। শীতকালে শিশুর ত্বকের যত্ন নিতে হবে খুব ভালোভাবে, কারণ শীতকালে আবহাওয়া থাকে শুষ্ক, যার কারণে শিশুর ত্বকে রুক্ষতা দেখা দেয় এবং তাড়াতাড়ি শিশুর ত্বক ফেটে যায়। তাই শিশুর ত্বকের যত্ন নিতে হলে ভালো মানের লোশন ব্যবহার করতে হবে। শিশুর ত্বকে কোন লোশন ব্যবহার করবেন সেই বিষয়ের উপর আমাদের একটা ভিডিও দেয়া আছে, যদি প্রয়োজন হয় আপনারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন। দুই নম্বরে হচ্ছে হাত এবং মাথা ঢেকে রাখুন। শিশুদের হাত এবং মাথা সবসময় জামা কাপড়ের বাহিরে থাকে, তাই শিশুকে নিয়ে যখন বাহিরে বের হবেন ওই সময়টাতে অবশ্যই শিশুর মাথা এবং হাত ঢেকে রাখতে হবে। একটি পাতলা কাপড় দিয়ে যদি শিশুর হাত এবং মাথা ঢেকে রাখেন তাহলে শিশুর ঠান্ডা এবং ধুলাবালি থেকে রক্ষা পাবে। তিন নম্বরে হচ্ছে নিয়মিত গোসল করানো। শীতকালে অবহেলা না করে শিশুকে যদি সম্ভব হয় প্রত্যেক দিন গোসল করাবেন, আর যদি সম্ভব না হয় একদিন গোসল করাবেন আরেক দিন শরীর মুছে দিবেন। দুপুর 12টার আগেই শিশুর গোসলের পর্বটা শেষ করে নেবেন এবং শিশুর গোসল শেষে ভালোভাবে শিশুর শরীরটাকে মুছে ভালো মানের লোশন ব্যবহার করবেন। চার নম্বরে হচ্ছে পর্যাপ্ত ফানি ফান করানো। শীতকালে শিশুকে বেশি বেশি করে ফানি ফান করাবেন, কারণ বেশি বেশি করে ফানি ফান করালে শিশুর যে শরীর রয়েছে শরীরটা সতেজ থাকবে। পাঁচ নম্বরে হচ্ছে খালি পায়ে না হাঁটা। শিশু যেন খালি পায়ে না হাঁটে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। প্রয়োজনে গড়ে উপযোগী, ব্যবহার উপযোগী জুতা কিনে দিবেন অথবা মেঝেতে কার্পেট ব্যবহার করবেন। তার কারণে কিন্তু শিশু যদি মেঝেতে বসে খেলাধুলা করে দীর্ঘ সময় ধরে, তার কারণে শিশুর হবে না, ঠান্ডা সহজে লাগবে না। তাই শিশুকে অবশ্যই খালি পায়ে হাঁটতে দিবেন না, মেঝেতে কার্পেট ব্যবহার করবেন। শিশুর যে বালিশ রয়েছে এবং তোষক রয়েছে, বিছানা চাদর রয়েছে, যদি সম্ভব হয় সেগুলো প্রত্যেক দিন রোদে শুকিয়ে নেবেন, তাহলে শিশু আরাম বোধ করবে। আরেকটা বিষয় হচ্ছে এই শীতকালে গড়টাকে ভালো করে পরিষ্কার রাখতে হবে। আমরা সকলেই জানি শীতকালে একটু ধুলাবালি বেশি জন্মে এবং এই ধুলাবালি থেকে কিন্তু শিশুদের যে অ্যালার্জিজনিত সমস্যা, ঠান্ডা কাশির সমস্যা দেখা দেয়। তাই শীতকালে প্রত্যেক দিন যদি সম্ভব হয় গড় মুছবেন এবং শিশুর যে বিছানা চাদর রয়েছে সেটা পরিষ্কার রাখবেন, তাহলে আপনার শিশু ইনশাল্লাহ জ্বর, ঠান্ডা, কাশি, ফ্যাটের সমস্যা এবং অ্যালার্জিজনিত সমস্যা থেকে দূরে থাকবে। বন্ধুরা, আজকের আলোচনা এতটুকুই ছিল। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ইনশাআল্লাহ আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।